সুপ্রিয় দর্শক, আমি মুস্তফা দানি স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের বিষয় রাজধানীর সৌন্দর্য বর্ধন, আর এই নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন খান মোহাম্মদ বিলাল, প্রধান নির্বাহী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। মাঝখানে আছেন স্থপতি ইকবাল হাবিব, যুগ্ম সম্পাদক বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা, এবং ওই প্রান্তে আছেন প্রফেসর ডক্টর AFM জামালউদ্দিন, উদ্যানতত্ত্ব বিভাগ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। তবে আলোচনা শুরুর আগে চলুন দেখে নিই এখনকার প্রধান শিরোনামগুলো। বনানীতে শিক্ষার্থী ধর্ষণ ঘটনার অন্যতম আসামি নাঈম আশরাফ 7 দিনের রিমান্ডে, স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে সাফাত ও সাদমান। কোন মানুষই গৃহহীন থাকবে না, স্বনির্ভর দেশ গড়তে কাজ করছে বর্তমান সরকার। নেত্রকোনার খালিয়াজুড়িতে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। রিয়াদে ইসলামিক সামিটে জঙ্গিবাদ দমনে দেশের অবস্থান তুলে ধরা হবে। ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী, মক্কা মদিনা আক্রান্ত হলে সেনা পাঠাবে বাংলাদেশ। রাজধানীর শাহবাগে ছাত্রমণ্ডপ ডিপ্লোমা মেডিকেল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, 2 পুলিশ সহ আহত 12, বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর। এবং সারাদেশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে জাল সনদে শিক্ষকতা করছেন 5 শতাধিক শিক্ষক, শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন, ফেরত দিতে হবে বেতন ভাতা। বিলাল ভাই, আপনি তো সিটি দক্ষিণ সিটির প্রধান নির্বাহী, আপনি বলেন এতদিন আপনারা বলে আসছেন যে যে ক্ষমতার যে ব্যাপারটা আছে, যে সবকিছু আপনারা করতে পারেন না, বিভিন্ন ভাগে ভাগ করে আছে, বিভিন্ন মন্ত্রণালয়ের আন্ডারে আছে, 52টা সংস্থা আছে। ওই মোবাশ্বের ভাই অসুস্থ, উনি উনি প্রথমে বলেন যে 52টা সংস্থার আন্ডারে যখন থাকে তখন তার আর কিছু করার থাকে না, একদম ঠিক কথা। কিন্তু এখন আমরা নতুন করে দেখছি, মানে যেটা আগেও ছিল এখনো আছে, সেটা হলো রাজধানীর বিউটিফিকেশনের দায়িত্বটা আসলে কার। এখন রাস্তার মাঝখানে রাস্তা যেটা সেটা নগরীর বাইরে বিউটিফিকেশন করবে সড়ক ও জনপথ, এবং সব জায়গায় আমরা খেয়াল করছি, এবং এই যে মিন্টো রোডে দেখি থেকে থেকেই, আপনারা বিভিন্ন রোডে দেখি থেকে থেকেই মাঝখানের যে আইল্যান্ডটা আছে ওখান থেকে গাছ উপড়ে ফেলে, তার নতুন করে লোহা লক্কর লাগায় এরকম করে। যিনি আসেন উনি বাইরে গেলেই হয়তো দেখেন, দেখে এসে উনি নগর বিউটিফিকেশন শুরু করে দেন। তো এই চর্চা থেকে আমাদের কোনো বের হওয়ার উপায় আছে? ধন্যবাদ। আসলে প্রত্যেকটা রাজধানীতেই সৌন্দর্য বর্ধনের বিষয়টি গুরুত্ব দেওয়া হয়, যেমনি ভাবে ঢাকা শহরকেও দেওয়া হচ্ছে। তো বিউটিফিকেশনের দায়িত্বটা মূলত সিটি কর্পোরেশনের উপরই বর্তায়, এটা এখানে নগর পরিকল্পনাবিদ বা আমাদের ইকবাল হাবিব ভাই আছেন, আপনারা জানেন। তো সিটি কর্পোরেশন তো এটা করবে, পাশাপাশি এর মধ্যেও দেখা যায় যে কিছু কিছু সংস্থা তাদের উন্নয়নমূলক কাজও করেন, সৌন্দর্য বর্ধনের কাজও করেন। এখন কেউ যদি সুন্দর করতে চায় সেখানে তো বাধা দেওয়াটা আসলে অতটা সমীচীন হয় না। তার মানে হলো যে কালকে যদি আমি ঝাঁপিয়ে পড়ি টাকা পয়সা নিয়ে যে আমি বিনা পয়সায় এটা করে দেবো, এখানে আমার ইয়া থাকে না, সেইভাবে হয় না, সেইভাবে হয় না। যেমন আপনি যেটি বলছিলেন যে আজকে লোহা লক্কর কালকে, কিন্তু আসলে এইভাবে হচ্ছে না। এখন আমরা পরিকল্পিত ভাবেই এগোচ্ছি। আপনি শুনলে খুশি হবেন যে আমাদের বর্তমানে যে বিউটিফিকেশন হচ্ছে তার সঙ্গে এই নগর পরিকল্পনাবিদ যারা স্থপতি আছে তাদেরকে নিয়েই, এবং আমরা ইতিমধ্যে রোড কিভাবে হবে, মিডিয়ান কিভাবে হবে, ফুটপাথ কিভাবে হবে, তার জন্য কিন্তু আমরা আর্কিটেকচার ইনস্টিটিউট যেটা রয়েছে সেখানে কিন্তু আমরা কম্পিটিশনও দিয়েছি। যেমন আমরা রাপা প্লাজা 27 নম্বর ধানমন্ডি থেকে নিউ মার্কেট নীলক্ষেত পর্যন্ত একটা মডেল সড়ক করার জন্য আমরা প্রস্তাব দিয়েছি, এবং সেখানে প্রায় 31টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছিল, এবং তারা বলেছে যে নগরে আসলে কি দরকার, মানুষের চাহিদাটা কি, এবং সেখানে 2টি প্রতিষ্ঠান প্রথম হয়েছে, এবং তার মাধ্যমে কিন্তু আমরা বিউটিফিকেশন সেখানে করব, যাতে করে সেটা সেটা আপনার সেটা আপনার টেকসই হয়, এবং সেটা সন্ধি সত্যি যেন সবুজায়ন হয়, সেখানে লোহার অক্ষরের কাজ থাকবে না। এই জায়গায় আমরা আটকাই, আমাদের যত ভাস্কর্য আমরা শহরের মাঝখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে উপস্থাপন, আমি জানি না এর মধ্যে কতটা আমাদের কৃষ্টিকে
আমাদের সংস্কৃতিকে আমা লালন করে এবং মানুষ এটা যে মিনিং কতটুকু বুঝতে পারে না কোন জায়গা থেকে বলে যে এটা কি এটা যিশু খ্রিস্ট না ইয়া সেটা বুঝতে ব্যর্থ হচ্ছে তো এই ধরনের জিনিসগুলো আপনারা যখন যাদেরকে দিয়ে করাচ্ছেন এটা তো মানুষের একটা পছন্দের না পছন্দ পছন্দের ব্যাপার সিটি সিটি এমন একটা পছন্দ তো থাকবে যেখানে সার্বিকভাবে সব মানুষ এটাকে শ্রদ্ধা করে সার্বজনীন হবে যদি যেটা যেটা গোলাপ ফুল সুন্দর গোলাপ ফুলটি যেন হয় না কিন্তু আপনি গোলাপ ফুল লাগাচ্ছেন কিন্তু পরের দিনে লাগানোর পরে পরের দিনে এটা চর্চা হবে কি করে সেটা নাই আলটিমেটলি কি হচ্ছে যে গোলাপ ফুল তো পড়ে না না সেই সেই জন্যই কিন্তু আমাদের সে নীতিমালাত্রা হচ্ছে আমাদের ইকবাল ভাই হাবিব ভাই এখানে আছেন উনি তিনিও কিন্তু আমাদের এই প্রক্রিয়ার সঙ্গে এখন সম্পৃক্ত আছেন অনেকগুলো প্রতিষ্ঠান যে আমাদের এই 31টি খেলার মাঠ পার্ক সেগুলোও কিন্তু উন্নয়ন হবে এবং আমরা সেটাই করতে চাচ্ছি যে সত্যিকারভাবে শহরের সবুজ থাকবে এবং সেই খেলার মাঠটি যেন সবুজ থাকে সাধারণ ছেলে মেয়েরা এবং সেইভাবেই যেন গড়ে ওঠে এই জায়গায় ইকবাল ভাই আপনি নগর পরিকল্পনা বিদ আপনি বলতে শহর সবুজ থাকে আমাদের কৃষ্টিটা ঠিক মতো উঠে এই গত কয়েকদিন ধরে সমানে ভাইরাল হয়ে গেছে কি হচ্ছে বনসাই খুব মজার ব্যাপার এটা গ্রিনটা কোন জায়গায় আমি এটা বুঝলাম না একটা জিনিসকে চেপে রেখে তার ইয়াকে একটা মেশিন দিয়ে তার অবকাঠামো বড় হতে না দিয়ে কিছু জিনিস আপনি যখন এই গাছগুলোকে আর জায়গা থেকে নিয়ে এসে লাগাচ্ছেন এতে কোনো সন্দেহ না খুব ভালো জিনিস তাহলে আমাদের কি গাছের অভাব আছে না ফুলের অভাব আছে কোন জায়গায় মানে আমাদের কথা হচ্ছে আজকে আমি বলি আপনাকে আজকে একটা স্পেশাল আমাদের এটা কালকেই মনে হয় খুব সম্ভবত শুক্রবারের দিনই যাবে আমাদের অনুষ্ঠানে দক্ষিণের মেয়রের বক্তব্য সেখানে আজকে আমাদের প্রমুখ গেছে প্রমুখ বলা উনি বলছেন যে নগরটা ঢাকা নগরটা ঢাকার মতোই থাকবে নগরী আমরা এটাকে সিঙ্গাপুর বানাতে চাই না নিউ ইয়র্ক বানাতে চাই না এর কৃষ্টি সবকিছু সংস্কৃতি সবকিছু আমাদের ঢাকার মতো করে হবে এখন আপনি যখন বনসাই লাগাই দিবেন আর আপনি বলবেন যে আমাদের ঢাকার মতোই থাকবে কিন্তু আপনি বলছেন সবুজ থাকবে ওখানে আমি দেখছি সবুজের কোনো জায়গা নেই বলেন ইকবাল ভাই প্রথমত আমি নগর পরিকল্পনাবিদ না নগরবিদ আরবান ডিজাইনার আমার মনে হয় প্রথমে আমরা কয়েকটা জিনিস একটু বুঝি সেটা হলো আরবানাইজেশন শব্দের সাথে আমরা পরিচিত আরবানিজম শব্দের সাথে কি আমরা পরিচিত একটা নগরের নগরায়ন যেমনি করে হয় তার সাথে কিন্তু একটা নগর দর্শন তৈরি হতে হয় এখন এই নগর দর্শনটা নিয়ন্ত্রণ করবে কে তৈরি বা হবে কোত্থেকে এই জিনিসগুলো আমাদের বোধগম্যের মধ্যে আসতে হবে যার যা খুশি করা দিয়ে কিন্তু একটা রাষ্ট্র পরিচালিত হতে পারে না সেই জন্যই রাষ্ট্রের মধ্যে সাংবিধানিক কাঠামো তৈরি হয় বিভিন্ন প্রতিষ্ঠানে এবং কার কি দায়িত্ব সুনিয়ন্ত্রিত থাকে এবং পরিচালনা করার জন্য আমরা নির্বাচন করি এবং নির্বাচিত প্রতিনিধিত্বতা পরিচালন করে এবং এই সমস্ত কার্যক্রমে আমি পরিষ্কার ভাষায় আমাদের সিটি কর্পোরেশনের যে কর্মতৎপরতার কথা তখন আমরা শুনলাম তার সাথে যেটা যুক্ত করতে চাই এই রকমের পরিকল্পনার মধ্যে প্রবেশ করার মানসিকতার সময়ে যার যা খুশি করার নামে একটা মন্ত্রণালয় অথবা একটা সড়ক ও জনপথের মতো একটা সংস্থা এসে এই শহরে কিছু করতে পারা উচিত নয় এটা আমাদের মেনে নিতে হবে এবং আরবান নিজম অথবা নগর দর্শন তৈরির এটা পূর্ব শর্ত এবং এই কাজটুকু হচ্ছে না বলেই কিন্তু আজকে এতটা অরাজকতা আপনি বনসাইয়ের কথা বলছেন তার আগে একটা পরিষ্কার করে বলি আমি আমার বাংলাদেশকে একজন বিদেশি যখন নামবে কিভাবে আমি চেনাতে চাই আমি কি চাই যে আমি এতটাই দুর্বল আমি এতটাই সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক বাহক হিসেবে আমার এতটাই অপরিণত অবস্থা যে আমি আরেকজনের কাছ থেকে ধার করে একটি অতি অতিমাত্রায় এক ধরনের কষ্ট দিয়ে এক ধরনের আতিশয্য দিয়ে এক ধরনের যন্ত্রণাদায়ক পদ্ধতির মধ্যে দিয়ে যে গাছগুলোকে বেড়ে ওঠা আমি সাজিয়ে কি প্রমাণ করতে চাই এই সুজলা সফলা শস্য শ্যামলা হাজার হাজার গান গাবো সারাদিন ধরে সারা বছর ধরে আর গাছ লাগানোর সময় আমি চায়না থেকে 3 কোটি টাকার কন্টেনারের মধ্যে ভরে এক একটা 2 লক্ষ টাকার গাছ এনে লাগিয়ে কি প্রমাণ করতে চাই এবং এই প্রমাণ করার মধ্যে দিয়ে যারা সরকার সরকারের মনোভাব জনগণের ঐকান্তিক ইচ্ছাকে মন্দচরণ করছে তাদেরকে আপনি যখন ছাড় দেবেন আর বলবেন করতেই তো পারে তখনই কিন্তু আমার খেপে যাওয়ার জায়গা আমার পয়েন্ট প্রশ্ন হচ্ছে আমরা কি এইভাবে নিয়ন্ত্রণহীনভাবে চলতে দিতে পারি এই নগরীকে আমি বারবার যেটা বুঝি আপনি দেখবেন কোনো কিছু ঘটলে আজকাল অনেকেই বলে নগর পরিকল্পনাবিদরা স্থপতিরা কিছু করছে না আচ্ছা আমরা করবোটাকে যদি কথাই না শোনেন পরিকল্পনা করা হয়েছে 1997 সালে
এই সরকারই করেছিল সেই পরিকল্পনা মাফিক কাজ করতে পারলাম না 2010 সালে এসে তার ড্যাপ করা হলো সেটাও কাজ করতে পারলাম না এখন আবার সিটি কর্পোরেশন গুলো যখন নির্বাচিত হলো আমরা আবার আশায় বুক বাঁধলাম যে এবারে সবুজে ভরবে নগরী সবুজের কথা যদি বলি এটা কি সবুজ এবং এই পুরো প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়ার আগে এইখানে যে গাছগুলো ছিল হিজল গাছ কৃষ্ণচূড়া গাছ সোনালু গাছ সবগুলো কেটে সাফা করা হলো হলুদ হলুদ রঙের যে এটা কৃষ্ণচূড়ার সাথে ক্যাসিয়া জাভানিকা রাধাচূড়া রাধাচূড়া সোনালু আপনি আপনার সংস্কৃতিকে গ্যাপ করে দিলেন যে বললেন যে এয়ারপোর্ট থেকে নেমে কোন লোক দেখবে যে আমি সিঙ্গাপুরে নেমে কি ভাবেন এটি সেই জাতি যে রবীন্দ্রসঙ্গীতের গলা টিপি টুটি চিপে ধরার জন্য আমরা প্রতিবাদে মুখর হয়ে নববর্ষ চালু করেছি আমরা প্রতিবারে মুখর হয়ে স্বাধীনতার যুদ্ধের ডাক দিয়েছি আমরা কি সেই জাতি না আজকে সেই জাতিকে আমরাই মুন্ডচরণ করছি মুন্ডপাত করে দিচ্ছি এবং ভাগ করছি আমার কোনো ঐতিহ্য নাই আমার কোনো গাছের ঐতিহ্য নাই আপনি কি কারণে আমার দেশের গাছগুলিকে এইভাবে অপাঙ্ক্ত করে ফেললেন এবং যারা করেছে তারা কি এদেশের সন্তান না কুসন্তান যদি রাজাকার বলতে হয় এখনকার সময় দিস আর দ্য রাজাকার্স অফ প্রেজেন্ট টাইম এটা আমি এই কারণে বললাম খেপে গিয়ে বলছে এই জন্যে আসলে নিয়ন্ত্রণহীন মাত্রা যেতে 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 আমরা দেখেছি এক সময় রাজপথে পতাকা উঠিয়ে রাজাকারের বাচ্চারা চলাফেরা করেছেন করেছেন না আমরা এখনকার সময়ে এই আমাদের সাংস্কৃতিক কৃষ্টি এগুলোর বিরুদ্ধাচরণ করতে 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 এখন গাছ প্রকৃতি সব কেটে ফেলে আবার নতুন কিছু বাইরে থেকে আরোপ করার মানসিকতা মধ্যে আমার দেশের ফল ফুল এগুলো আমি বাইরে ধরো বরং আরো প্রচার করার চেষ্টা করব যিনি এয়ারপোর্ট থেকে নামবেন অথবা যিনি এই দেশ ছেড়ে যাবেন তার মন কেঁদে উঠবে যে এই দেশের জিনিসটা দেখে গেলাম আমার কৃষ্ণচূড়া এই মাত্র ফুল দিল আমি এখন দেশ ছেড়ে যাচ্ছি সে আকুতি নিয়েই তো মানুষ যাবে সেই জায়গায় এই কাজগুলি করা এবং মজার কি জানেন এইখানে কোটি কোটি টাকা ব্যয় আমাদের স্থপতিরা পরিকল্পনাবিদরা গাছ লাগিয়েছেন সাজিয়েছেন সেগুলো ফুলেল হয়েছে তারপরে সেগুলো কেটে আপনি এই কাজ করতে পারেন আসলে এই কাজ তো এখানে হচ্ছে না বিভিন্ন জায়গায় হচ্ছে সিটি কর্পোরেশন যেমনি করে গুছিয়ে উদ্যানগুলোকে মাঠগুলোকে খেলার স্থানগুলোকে ফেরত আনার চেষ্টা করছেন পাশাপাশি এই রাজাকাররা এর মধ্যে ঢুকে পড়ে তোষামোদের খেলার মধ্যে দিয়ে বৃক্ষের ব্যবসায় একদল লোক চায়না থেকে গাছ নিয়ে আসি অস্ট্রেলিয়া থেকে গরু নিয়ে আসি এই সমস্ত করে পুরো দেশটাকে বারোটা বাজানোর চেষ্টা করছে একটা সময় আমার পরবর্তী প্রজন্ম ভুলে যাবে হিজল গাছ কাকে বলে প্রধানমন্ত্রী খুব পছন্দের গাছ হিজল গাছ শিমুল গাছ কাকে বলে শিমুল কখন ফোটে শিমুলের রং কি বলে ব্লু কালার হতে পারে না কিন্তু এখন আপনি খেয়াল করেছেন কিনা আমাদের এখনো মফস্বল টাউনগুলোর সবগুলো মেইন সড়কের ইনার সড়কে শিমুল গাছ প্যাট্রিক গ্যাডিস এখানে তো নাই হয়ে গেছে 1917 সালে প্যাট্রিক গ্যাডিস বলে একজন ভদ্রলোক বাংলাদেশে এসেছিলেন একজন নাম করা ব্রিটিশ পরিকল্পনাবিদ নগর পরিকল্পনাবিদ তার একটা কথা বললো এই পর্যায়ে বললে আপনি বুঝবেন ঘটনাটাকে তিনি তখন ধোলাইখাল নিয়ে একটা বড় চ্যাপ্টার লিখলেন ঢাকা নগরীকে দেখে ভাবলেন এটা তো জলের বাগান হতে পারে আমরা কিন্তু এখন জলের বাগান উদ্ধার করার চেষ্টা করছি ফেরত আনার জন্য আন্দোলন করছি কষ্ট করছি মানে স্বপ্ন দেখানোর চেষ্টা করছি উনি দুটো প্রশ্ন রেখে তার পুরো রচনাটা শেষ করলেন উনি বললেন আসলে ঢাকা কি হবে এটা দুইভাবে নির্ধারণ করা উচিত এক ঢাকাইয়ারা কি চায় ঢাকাই মানে যে ঢাকাকে নিজের শহর মনে করে ঢাকাইয়ারা কি চায় এবং ঢাকা কি চায় জিজ্ঞাসা করেন বুকে হাত দিয়ে ঢাকা কি এই বনসাই চায় কখনোই নয় ঢাকা কি ঢাকাবাসী যারা যারা ঢাকাকে ভালোবাসে ঢাকাকে জন্মগ্রহণ করেছে নিজের আত্মার সাথে যার সম্পর্ক মনে করে তাকে কিছু জিজ্ঞেস করেন সেই বনসাই দেখে কি থুতু ফেলে না আদরে আল্লাহ দিতে হয় আমার ঢাকার রাস্তাগুলো যদি এখনো সলিমুল্লাহর পাশ দিয়ে যান অথবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যান আপনি কিন্তু অভিভূত হবেন কি অপরূপ সৌন্দর্যের সংসদ ভবনের কৃষ্ণচূড়া ছিল ধানমন্ডি লেকে যান জলের উপরে নাচন হচ্ছে ফুলের এই যে এইরকম একটা পরিবেশ সেই পরিবেশ সৃষ্টির এত সহজ উপায় যে বীজ ফেললেই আমার গাছ আমার এই মাটির সাথে তার সম্বন্ধ রয়েছে আত্মীয়তা রয়েছে বীজ ফেললি ঝরঝর করে সুন্দর করে গাছ হচ্ছে সেইখানে এই কাজকে ম্যানেজমেন্ট মেনটেন্স করার পেছনে যে কত টাকা ব্যয় হবে তারা যারা করছে তারা কিন্তু আপনি মনে করেছেন গাছ লাগানোর জন্য করেছে না আপনি পুরোটাকে দেখতে হবে পুরো কাজের পেছনে কতগুলো বিলবোর্ড লাগানোর প্রক্রিয়া রয়েছে যেটার মধ্যে থেকে অ্যাডভার্টাইজমেন্ট করবে সেই কোটি কোটি টাকা আয় করবে এবং যারা করছে তাদের চরিত্র হননের জন্য বলছি না শুধু আপনাদেরকে ওই যে বললাম না গাছের ফল দেখে গাছ চেনা যায় এই সড়ক ও জনপথ হচ্ছে সেই সংস্থা
যে আপনি যদি মহাখালী ফ্লাইওভার থেকে তাদের কর্মকাণ্ড দেখেন, সড়কের উপরে তাদের ভবন, সড়কের উপরে মানে হলো ফুটপাতের উপর তাদের ভবন, আমরা যে সড়ক জনপদের ভবন, নতুন করতুলে ভবন, এটা কিন্তু একটা সবুজ পল্লবিত গাছের একটা জায়গা ছিল। কেন জানেন? এই সড়কটি যাতে প্রসারিত হতে পারে, অথবা ফ্লাইওভার মহাখালীর সাথে যখন বনানি লাগানো হবে তখন নিচের সড়কটিকে প্রসারিত করে এটাকে স্ফীত করা যাবে, সেই জায়গাটুকু তারা ভেবেছে আমার বাবার জমি, সড়কের জমি মানে আমার বাবার জমি, যেহেতু আমার নামের সাথে সড়ক ও জনপথ আছে, তারা একের পর এক বিল্ডিং বানানো শুরু করেছে। এখন আবার বিআরটির বিল্ডিংও বানাচ্ছে, এবং বানানোর সময়ও 10 ফিট জায়গা ছাড়ার যে নিয়ম সেটিও রাখেনি। তার রুচিবোধ তো এরকমই হবে, কিন্তু আমার কষ্টটা হচ্ছে একটাই, জনগণের ভোটে নির্বাচিত আমার মেয়ররা ট্রাক স্ট্যান্ড সরাতে পারেন, আর এই অন্যায় তার চোখের সামনে হবে, ব্যবসা হবে, বাণিজ্য হবে, এবং আমার সংস্কৃতির মুন্ডি চক্কান হবে, আর উনি চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে, এটা কি মেনে নেওয়া যায়? ইয়েস, উদ্যান তত্ত্ব বিভাগ কি বলছে স্যার বলেন। আসলে এটা খুব সুন্দর একটা ইস্যু যে আপনি কিছু নাকি বলেছেন যে আসলে সবুজায়নের দরকার। জি, আসলে সেভাবে আমরা আশা করেছিলাম এবং সেভাবে প্ল্যান ছিল, এবং দুইটা সিটি কর্পোরেশন আমাদের যে উত্তর এবং দক্ষিণ তারা কিন্তু সেভাবে একটা পজিটিভ কম্পিটিশন, উনি তো তাই বললেন যে সবুজায়ন হবে, কিন্তু এটা তো এখন মরুভূমি। আমরা কেন সবুজায়ন করব? কারণটাই হচ্ছে আমরা যে ঢাকাবাসীরা আছে তারা একটু স্বস্তি নিঃশ্বাস ফেলবে, অক্সিজেন পাবে, কার্বন ডাইঅক্সাইড কমে যাবে, আমরা সুন্দর থাকবো, স্বাস্থ্য গাছগুলো আপনাকে ইয়া দিবে, কার্বন ডাইঅক্সাইড কি দিবে আপনাকে, ওইটা অক্সিজেন দিবে এবং কার্বন ডাইঅক্সাইড বেশি করে খেয়ে নিবে, সেভাবেই আমাদের প্ল্যানটা ছিল। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যেটা হচ্ছে যে আমরা এই প্ল্যান নিয়ে এগুচ্ছিলাম, কিন্তু ঠিক হঠাৎ করে দেখলাম যে নিউজ পেপারে এতগুলো বনসাই ঘটনা ঘটে গেল, মানে হঠাৎ করে যাচ্ছে, কিন্তু এটা 3 বছর ধরে এই প্রজেক্ট চলছে, এই প্রজেক্টটা 2014 সাল। আমার কথাটা হচ্ছে আমি কি দেশটাকে ব্র্যান্ডিং করতে চাই কিনা, আমার দেশটাকে ব্র্যান্ডিং করব। আমি একটা গল্প বলি তাহলে বুঝতে পারবেন। জাপান ব্র্যান্ডিং করে হচ্ছে তাদের হচ্ছে হানামি, আচ্ছা হচ্ছে ফ্লাওয়ার ফেস্টিভ্যাল করে, তারা হচ্ছে তাদের চেরি ফুলটাকে চেরি ব্লসম করে, আপনি নেদারল্যান্ডে যাবেন টিউলিপ করে, অথবা পটেটো দিয়েও করে, আর বিভিন্ন রকম ভাবে একজন এক এক ভাবে পৃথিবী জুড়ে তাদের কিন্তু একটা কালচারকে তারা ফুটিয়ে ধরে এবং ব্র্যান্ডিং করে। ইচ্ছা করলে পারতাম, ক্রিকেট ব্র্যান্ডিং করছি আমরা, আমরা সিল ব্র্যান্ডিং করতে পারি, এখন ঢাকাকে কিভাবে ব্র্যান্ডিং করব? ঢাকায় আমাদের দেশে এই যে সুন্দর একটা 6টা ঋতু আছে, এই 6টা ঋতু কিন্তু একদম স্পেসিফিক বৈশিষ্ট্য ছিল, কোন সিজনে কোন ফুল ফুটবে, সেইগুলো দিয়েও যদি আমরা ঢাকাকে ব্র্যান্ডিং করতে পারতাম। আমি উত্তরের মেয়রকে একবার বলেছিলাম যে এমন একটা কিছু করেন যে ঢাকা আপনার রং করতে হবে না, সব জায়গায় কালারফুল হয়ে যাবে গাছে ফুল দিয়ে, সারা বছর কিন্তু ফুল থাকার মতো। আমাদের হিজল তমাল আছে, আমাদের জারুল আছে, কদম ফুল আছে, যে কদম ফুল দেখতে অন্য দেশ থেকে মানুষ আসে, মানুষ আসে এবং কদম ফুল দিয়ে একটা কদম ফুল দিয়ে প্রেমও করা যায়, যাকে একটা কদম ফুল দিলে দেখা প্রেম হয়ে যায়, এরকম অনেকগুলো ঘটনা আছে। এয়ারপোর্ট থেকে নেমেই যদি আমি দেখতাম লালে লাল হয়ে আছে, জারুলে ফুল পার্পল কালার হয়ে আছে, এভাবে যদি আমি আসতাম তাহলে বলতে পারতাম যে বাহ আমাদের দেশটা কত সুন্দর। দেশে ইকবাল ভাই যেটা বললেন, বিদেশ থেকে যারা আসবেন তারা আমাদের দেশে এসে কালচারকে, আমি কৃষিকে, এই কথাটা বলার জন্য এখানে আমি আসলে আসছি। কিছুদিন আগে বাংলাদেশে একটা বড় ধরনের প্রোগ্রাম হয়েছিল, অনেক দেশের মন্ত্রী মিনিস্টাররা আসছিলেন, সচিবরা আসছিলেন, ওনারা এসে অনেক রকমের গাছপালা দেখেছেন বাংলাদেশে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে যাওয়ার সময় তারা রিকোয়েস্ট করেছে কৃষ্ণচূড়া জারুল এই ফুলগুলো আমরা দেখতে পাই, তাদের কাছে কৃষ্ণচূড়া জারুল তারা নিয়ে যাওয়ার জন্য আগ্রহ বোধ করেছে, এইখানে বৈশিষ্ট্যটাই দেখেছে, এটা দেখে দুইটা গাছের মধ্যে এই দুইটা ফুল দেখে তারা মনে করে, সোনালু দেখে বলেছে এত সুন্দর ফুল থাকতে বাংলাদেশ কেমন করে গরিব দেশ হয়। আমার প্রফেসর জাপানিজ, এটা প্রফেসর, আমি জাপানে পড়ালেখা করেছি, জাপানিজ প্রফেসর বাংলাদেশে আসছেন, বাংলাদেশে এসে আমি উদ্দেশ্যে চেরি ব্লসম অনেক ফেস্টিভ্যালে 8 বছর ছিলাম, 8 বার মিনিমাম, 8 বার তার চেয়ে বেশি বার আমি গিয়েছি ওই ফেস্টিভ্যালে। উনি বাংলাদেশে এসে বলল আমাদের চেরি কোথায়, তোমাদের চেয়ে আমার দেশের, তোমার দেশের আমাদের চেয়েও চেরি ফুলের চেয়েও সুন্দর, যেখানে পিঙ্কিশ কালার, লাইট হোয়াইট কালার, এখানে হচ্ছে একদম কত লালে লাল হয়ে থাকে, শিমুল পলাশ দেখলে তো মন ভরে যায়, জারুল ফুল তো কল্পনাতি সুন্দর, কৃষ্ণচূড়ার সাথে আবার রাধাচূড়া সারা বছর কিন্তু কালারফুল করে ফেলতে পারেন। যেমন হচ্ছে এই ফুলগুলি শেষ হবে, আসবে হচ্ছে আমাদের বোগেনভিলিয়া, বাগান বিলাস আসবে, আপনি যে কোনো জায়গা থেকে রাস্তায় 2 সিটি কর্পোরেশনে এই বোগেনভিলিয়া ঝুলিয়ে দিচ্ছেন, কিছুদিন পরে দেখা যাবে ওখানে ফুল ফুটবে, যখন বৃষ্টিটা কমে যাবে তখনই তারা ফুল দিবে। সেভাবে কিন্তু ব্র্যান্ডিং করতে পারতাম,
শিবুল পলাশ এগুলো আসবে আমরা কিন্তু ব্র্যান্ডিং করতে পারতাম আমার দেশটাকে এক হচ্ছে ব্র্যান্ডিং করা ঢাকাকে আরেকটা জিনিস হচ্ছে হতো যে আমরা ঢাকাবাসী যেটা ভুগছি খুব বেশি যে 0.04% বৃদ্ধি যখন কার্বন ডাইঅক্সাইড বেশি বেড়ে যায় তখনই কিন্তু আমি একটু আমার ব্রিদিং এর ব্রিদিং এর কষ্ট হয় সমস্যা হয় আমরা ট্রাফিক জ্যাম এত গাড়ির ভিতরে আমাদের অক্সিজেন দরকার আপনি বলেন বনসাইটার ভিতরে কয়টা গাছ আছে চামড়াবিহীন কিছুক্ষণ আগে ফেসবুকে দেখে আসলাম চামড়াবিহীন না না ওতে তো নিঃশ্বাস আরো কষ্ট হবে এটা ওদের সত্যি কথা ছাড়াও দিবে না আপনি ঢাকা শহরে যখন স্পিডি যেই জায়গা দিয়ে যাবেন এটা কখনোই এই গাছগুলো আপনার চোখে লাগবে না বনসাইগুলো লাগবে না বনসাই লাগানোর জন্য আলাদা জায়গা লাগে বনসাই সারা পৃথিবীতে অনেক জায়গায় লাগানো হয় কিন্তু এইসব এই হাইওয়েতে লাগানো হয় না আমি প্রফেসর সাহেব একটা কথা যদি আপনাকে প্রশ্ন করি এই যে বনসাইয়ের মধ্যে যে প্রক্রিয়া আমরা কিন্তু কখনই কেন আমরা ওখানে যাব এটা তো আমাদের কালচার না বনসাই কিন্তু আমাদের না আমাদের কৃষ্ণচূড়া রাধাচূড়া দেখি না কেন রাস্তা পারে কুচ কিন্তু ওনারা যারা কনসেপ্ট নিয়ে আসছেন তারা বলছেন এখান থেকে নামার পরেই তারা দেখতে পাবেন না না এটা আমার দেশ না সিঙ্গাপুর তো চাইলাম আমার দক্ষিণের মেরু বাংলাদেশ আমি সিঙ্গাপুর না আমি ঢাকায় বাংলাদেশ চাই কোথায় সমস্যা তাহলে বলে তো এত কম ভালোবাসা কেন দেশের প্রতি এত ঘৃণা কেন কেন দেশকে সিঙ্গাপুরে চলে যেতে মানে লিকুয়ান কেন চিন্তা করতে পারবে মনে আছে বঙ্গবন্ধুর কথা ভাবা নাই আমি একবার আশ্চর্য উত্তর মেয়র সিটি কর্পোরেশনের মেয়রের সাথে একদিন আলাপ করছিলাম আমি বলছিলাম যে আপনারা রাস্তার দুধারে এক কিলোমিটার কৃষ্ণচূড়া এক কিলোমিটার জারুল এক কিলোমিটার সোনালু লাগান দেখেন দেশটা কত সুন্দর লাগে আমি বলবো কৃষ্ণচূড়ার গলিটাতে আমি দাঁড়িয়ে আছি আমি রাধাচূড়ার নিচে দাঁড়িয়ে আছি কলাবাগানে কলা ছিল ওই এরকম বিভিন্ন জায়গায় কিন্তু আমরা গাছগুলো করতে পারি কিন্তু মজার ব্যাপার হচ্ছে দুই সিটি কর্পোরেশনের পজিটিভ একটা কম্পিটিশন ছিল সুন্দরভাবে ঢাকা এগুচ্ছিল এই জায়গাতে হঠাৎ করে বনসাই কিভাবে চলে আসলো আর যেগুলো যেগুলো গাছ ছিল বড় বড় গাছ লাগাচ্ছে বড় বড় গাছগুলো কেটে এখন আপনি বড় গাছ কেটে একটা বনসাই লাগালেন কতটুকু অক্সিজেন না না কিন্তু পাতাই তো অক্সিজেন দিবে না এখানে যেটা মজার ব্যাপার উনি যেটা বলেছেন যে গাছগুলো এরকম থাকবে তার উপর দিয়ে থাকবে হলো বিলবোর্ড বিলবোর্ড দ্যাট ইজ দ্য প্ল্যান আলটিমেটলি কি হবে ওইটা দেখে এয়ারপোর্ট থেকে যারা নামবেন নেমে তারা ওয়াও করবে এই সড়ক ও জনপথের এই তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বক্তব্য না ওরা করবে ওয়াও বলবে না ওরা বলবে কি না উনি তো আশা করছেন যে বাংলাদেশে কি এটা কালচার বাংলাদেশ আপনাকে জিজ্ঞাসা করা হলো এই বনসাইগুলো কি তোমরা তৈরি করেছ বললো না আমরা চায়না থেকে নিয়ে আসছি 3 কোটি টাকার কন্টেইনার ভিতর ভরে নিয়ে আসছি এটা আমাদের ব্র্যান্ডিং হবে আমরা না কিন্তু গর্ব গর্ব সহকারে বলছি এটা হতে পারে না এটা গর্ব কিসে করতে ফুটানোর চেষ্টা করছে বলছে যে আমার কালচারকে ধরে রাখার জন্য এটা করার জন্যই আমি এমন ভাবে করছি যাতে মানুষ নামার সঙ্গে দেখতে পায় লাইট আপনি যদি বনসাই আপনি যদি কালচারের দায়িত্ব তুলে দেন ওই প্রকৌশলীর হাতে তাহলে তো এটা হবেই আমি একটা কথা বলি জানেন এই যে এখন কিন্তু মশার প্রাদুর্ভাব হচ্ছে চিনি গুড়িয়া আর কিছু গুড়িয়া মুড়িয়া অসুস্থ চিকন গুড়িয়া ডেঙ্গু আপনি জানেন এই যে উদ্ভিদ বিশারদ আসেন জিজ্ঞেস করেন গাছ আপনাকে বাঁচাতে পারে আজকে যদি নিম দিয়ে আমি আমার জলাশয়ের পার ভরে দেই আজকে যদি আমি সজনী দিয়ে গাছ ভরে দেই আমরা কিন্তু আমার আমি কিন্তু বলছি শুধুমাত্র ব্র্যান্ডিং না বেঁচে থাকার জন্য আমার দেশের গাছের প্রয়োজন রয়েছে আমরা দেশটাকে প্রথমে নষ্ট করেছি একাশিয়া আর ইউক্যালিপটাস এনে এবং পুরো পাহাড় অঞ্চল থেকে সমস্ত জায়গা আমরা শেষ করেছি এখন আমরা শুরু করেছি আমার বিদেশি চর্চা কবে শেষ হবে এবং আমি এই জন্য বলছি আমি পরিষ্কার অর্থে আবারও বলছি দর্শক শ্রোতাদের জন্য বলছি এরা এক ধরনের রাজাকার নতুন ভাবে তৈরি হয়েছে একটা ফোন আমাদের সমাজের বিরুদ্ধে সংস্কৃতির বিরুদ্ধে একটা ফোন আছে দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার নাম হচ্ছে খন্দকার সালিম আহমেদ তেহরান জামালপুর থেকে বলতেছিলাম জি জি আমার প্রশ্নটা হচ্ছে ইকবাল আহমেদ তাদের কাছে জি যে উনি হচ্ছে নগর পরিকল্পনা দিন হ্যাঁ আমরা যে ঠিকাদাররা আছি হ্যাঁ সরকার যে উদ্যোগটা নেয় সবসময় হ্যাঁ সরকার তো চাই সবসময় যে তার ভালো ভালো জিনিসটাকে সামনে আনার জন্য হ্যাঁ কিন্তু আমরা ঠিকাদাররা সবসময় প্রবলেমে পড়ি ইঞ্জিনিয়ারদের কাছে হ্যাঁ যে ইঞ্জিনিয়াররা যেখানে মনে করেন যে আমাদের কিছুক্ষণ আগে বলা হলো যে 2 কোটি টাকার গাছ গাছ নিয়ে আসা হবে চায়না থেকে হ্যাঁ দেখা যাবে যে এইখানে দুর্নীতি রয়ে গেছে 2 কোটির গাছ জায়গায় এখানে 50 লক্ষ টাকার গাছ চলে আসবে 1.5 লক্ষ টাকার গাছ নাই
যেমন যে আমাদের বাংলাদেশে ঐতিহ্য আছে, চেরি ফুল, শিউলি ফুল, এগুলো গাছ আমাদের যে আগে সরাবাজার সরাপাড়াতে দেখতাম ক্রিকেটের সামনে দিয়ে, এই গাছগুলো কোথায় গেল? এই গাছগুলোর পরিচর্যা নিলে তো আমাদের আউটবাস্ট হয়েছে যে সামাজিক যে গণমাধ্যমটা আছে তাতে এটা জিনিসটা হলো যে প্রশ্ন উঠে গেছে, যেমন আমার কাছে এরকম প্রশ্ন উঠেছে যে প্রশ্ন মনে হচ্ছে যে বিউটিফিকেশনের দায়িত্বটা তাহলে কার? বিউটিফিকেশনের মধ্যে তো পুরো নগরের যে পুরো উনি যেটা বললেন যে পুরো যে জিনিসগুলো ভাগ ভাগ করে, এখন যদি মনে করেন আমার রাস্তা আছে জন্য মাঝখানে আমি বিউটিফিকেশনের জন্য ইয়ে করে দেবো, তাহলে তো যার যেখানে আছে যার ফুটপাথ আছে সে এটা মনে করবে, যার বাড়ির সামনেই আছে সে মনে করবে তার বাড়ির সামনে ইয়েটা তার, সেটা আসলে ঠিক নয়। আপনি বোধহয় জানেন যে এই রাস্তাটি আসলে রোড অ্যান্ড হাইওয়ে, এখনো সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর হয়নি, এটা নর্থ সিটি কর্পোরেশনের আওতায় আসবে কিন্তু এখনো আসেনি, যে কারণেই হয়তো এই মেইনটেনেন্সটা তারা করছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে প্রশ্নটা হচ্ছে যে এখানে যে আসলে এটা এই এই জায়গাটা কোন কোন ধরনের গাছ, কোন ধরনের ফুল গাছ এটা মানানসই হবে, ম্যাচ করবে, এবং সেটার সঙ্গে দেশীয় যে ঐতিহ্য আছে গাছগাছালি সেটা সেটা করলে অবশ্যই অবশ্যই সেটা ভালো হতো। এবং সেই প্রসঙ্গে আমি বলবো যে এই বিষয়ে যারা পারদর্শী, যাদের গবেষণা আছে, যারা এই গাছপালা নিয়ে ভাবেন, যারা নগর নিয়ে ভাবেন, তাদের সঙ্গে অবশ্যই পরামর্শ করলে সেটা আরো ভালো হতো। যেটি আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন করছি, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনও করছে, যে কোন ধরনের গাছ এখানে এবং কোন ধরনের গাছ এখানে লাগালে সেটা টেকসই হবে এবং সৌন্দর্য বর্ধন হবে, পাশাপাশি আমাদের যে দেশীয় গাছ রয়েছে এবং কোনটা আমাদের ঢাকার সংস্কৃতির সাথে ঢাকার ঐতিহ্যের সঙ্গে ম্যাচ করে সেই বিষয়টি থাকা উচিত, এবং সেই সেইভাবেই কিন্তু আমরা এগোচ্ছি। তো পাশাপাশি এই রোড অ্যান্ড হাইওয়ে যেটি করছেন যে তারা হয়তো বনসাই এনেছেন, কিন্তু বনসাই আমার যতটুকু মনে হয় যে আমরা ছোটবেলার থেকে দেখছি যে এই বনসাই গাছটাকে ঘরের ভিতরে ইনডোরের মধ্যে এটাকে বেশি ইনডোরেই রাখা হয়েছে এবং চীনা জাপানের জোর করে মামুন বানানো এবং এটা প্রক্রিয়াটার মধ্যে যে কত ক্রুড একটা প্রসেস আছে, তো সেটা সেটা তো অবশ্যই বলা যায় যে তারও প্রাণ আছে। তো সেই হিসাবে এটা ইনডোরের জন্য আমার কাছে মনে হয় যে এখানে উদ্যান এখানে আমি একটু কথা আছে বলতে পারবেন যে আসলে হচ্ছে কি যে এই বনসাইটা আপনারা যেটা বলেছেন যেটা আসলে ইনডোর প্ল্যান্টস হিসেবে আমরা ছোট করে এটা চীন এবং জাপানে কাজটা করেছে, আমরাও মাঝে বাংলাদেশেও বনসাই সোসাইটি আছে তারা কাজ করছে এবং ইনডোরে করার জন্য খেয়াল করতে হবে যে আমি এটাকে কি ব্র্যান্ডিং করছি কিনা। এই জায়গাটায় এই যে রাস্তাটায় খুব স্পিডি গাড়ি যাচ্ছে সেই জায়গাটায় আমাদের কি আসলে কি এক্সপ্রেস করছে আমি যেই সৌজন্য সুন্দর সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমার যে প্ল্যানটা সেটা কি আসলে এক্সপ্রেস করবে? কারণ হচ্ছে তার মাথায় কয়েকটা পাতা থাকে, হ্যাঁ ছোট্ট ছোট্ট বড় গাছ অল্প করে অল্প অল্প করে এটার ভিতরে মেনটেনেন্স আমি আমার এখানে দরকার এত কোটি টাকা খরচ না করে আমার যদি দেশীয় গাছ রাখা যেত সেই গাছগুলো চকচকে থাকতো, দেখতে সুন্দর লাগতো, পরিবেশের ধুলাবালি কম হতো, এবং এই গাছটা দেখবেন এই গাছটা পাতার ভিতরে দেখবেন সবসময়ই তারা কিন্তু তেল মেখে মেখে রাখতে হবে, আর না হলে কিছুদিন পরে পাতা একটা থাকবে না এবং এটা সাস্টেনেবল হবে না। আমার কাছে মনে হচ্ছে যে আমার একটা হর্টিকালচার সিস্টেম আমি বলতে পারি, আমার মনে হয় না যে এখনই ইনভেস্টমেন্ট যতটুকু হয়েছে এখানে স্টপ করা দরকার, কারণ হচ্ছে এইটা সাস্টেনেবল হবে না, দুই বছর পরে বা এক বছর পরে দেখা যাবে মরা মরা গাছগুলো আছে সেখানে সুন্দর করে হয়তো বা অর্কিড ঝুলিয়ে দেওয়া যায়। প্রফেসর জামাল উদ্দিন, এখানে যেটা আসছে যে প্রতিষ্ঠানকে এটা দেওয়া আছে তারাই টাকা দিচ্ছে, খুব পরিষ্কার করে বলি প্রথমত আমি যদি একটু প্রফেসর সাহেব অ্যাড করি সেটা হলো আসলে এর মধ্যে কিন্তু বসার স্থান রয়েছে, তারপরে বসার স্থান যখনই দেবেন তখন তার একটা ছায়া দিতে হবে, তারপরে আমরা এমন গাছ হওয়া উচিত যার ছায়া আছে, এই গাছের আলগা ছাতি লাগাবে এবং সেখানে তো অবস্থা বুঝেন আসলে পুরো জায়গাটা যারা লিজ নিয়েছেন
তারা তো এই টাকাটা ইনভেস্ট করছেন অলাভের জন্য না, দেশের জন্য দান করছেন না, ওরা বলছে যে বিনা পয়সায় হচ্ছে না 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 ওখানে বিনা পয়সায় বিলবোর্ড জায়গা করা যাবে না, কিন্তু করে মানে শুনুন বিশ্বের সঙ্গে প্রচুর বিলবোর্ড হচ্ছে, আপনি एग्जांपल হচ্ছে রেডিসন থেকে শুরু করে তাদেরকে দাওয়াই হয়েছে এই কারণে যে 10 বছর ব্যাপী ওনারা ওই জায়গা থেকে টাকাটা তুলে নেন। এই যে বিলবোর্ড আমরা এই আমাদের দৃষ্টি দূষণের বিরুদ্ধে দুই সিটি কর্পোরেশনের পাগলের মতো আন্দোলন করে গত 1.5 বছরে এটাকে উৎপাটন করলেন, সেটিকে জায়েজ করার জন্য বিদেশি গাছ এনে আমাকে বিদেশি ফল দেখিয়ে ডিজিটাল নিয়ে এখন ডিজিটাল এসব বোর্ড লাগিয়ে ওই বিলবোর্ডের মাধ্যমে আবার কিন্তু আরেক অপসংস্কৃতি তুলে ধরার ব্যবস্থা করবে। তার মানে আমি প্রদর্শন করবো অপসংস্কৃতি, তার জন্য আমরা উপহার হিসেবে যেটা দিচ্ছি সেটাও অপসংস্কৃতি, মানে অপসংস্কৃতির ভান্ডার খুলে দিয়ে আমি আমার এইরকম একটা গুরুত্বপূর্ণ সড়ককে গলা টিপে মেরে ফেলার এই মানসিকতাটা কে নিল? শুনেন, দেশ কিন্তু বিক্রি করা যায় না। দেশের সন্তান যখন দেশের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করে, তার সংস্কৃতির বিরুদ্ধাচরণ করে, তার ঐতিহ্যকে ভুলে যায়, তার স্বাধীনতার মূল আস্বাদনকে সে গলা টিপে হত্যা করতে চায়, তখন কিন্তু দেশের মানুষের ক্ষেপে ওঠার সময়। আমি কিন্তু সেইভাবে এটা দেখতে চাই, এই জন্যে এটা কিন্তু এই জায়গায় শুধু হচ্ছে না, এটা আমাদের সর্বব্যাপী আজকে নববর্ষের বিরুদ্ধে আঘাত, আজকে আমাদের সাংস্কৃতিক সমস্ত ঐতিহ্যের বিরুদ্ধে আঘাত। আমার এই জাতি, আপনি যেহেতু আপনাকে আরও একবার আপনি এই জায়গায় বলেছি, একদিকে পুরো পূর্ব দিক থেকে যদি দেখেন একেবারে সেই কম্বোডিয়া থেকে শুরু করে পুরো যে একটা রাইস কালচার, ভাতের কালচার, ধানের কালচার, সেই কালচার এসে এখানে যুক্ত হয়েছে, ওই দিক থেকে রুটি কালচার, সেই তুর্কমেনিস্তান থেকে। আমরা একটা মিশেল জায়গায় আছি, বড় বড় নদীগুলো এখান থেকে বহমান, এবং ফলে আমাদের যে ধৈর্য, আমাদের যে পরস্পরের শ্রদ্ধাবোধ, সকলকে নিয়ে একটা একটা ধর্মনিরপেক্ষ মানসিকতা থাকা, কিন্তু আমার ধর্ম কিন্তু আমি আবার কঠোরভাবে সেটাকে প্রতিপালন করি, এইরকম একটা জায়গায় যারা এগুলি কোণঠাসা করার চেষ্টা করছে এটি তাদের কাজ। এবং এই জন্য বলছি, শুধুমাত্র আমার এখতিয়ার আছে বলেই আমি যা কিছু করতে পারি এই মানসিকতা ত্যাগ করার সময় আছে। আমি যেমন আজকাল বলি, আসলে এই শহরের মালিক কোনো ব্যক্তি, কোনো সংস্থা, ইভেন সিটি কর্পোরেশন না, তারা শুধু অভিভাবক। অভিভাবক যেমনি করে তার সন্তানকে বড় করে, প্রতিপালন করে, কিন্তু সন্তান যদি তার অমতে বিয়েও করে তাও কিন্তু হাত তুলে দোয়া করে, আল্লাহ ওরা যেন সুখে থাকে। সন্তান যদি বাপাকে নাও দেখে তাও বাপা কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত দোয়া করে, ও যেন ভালো থাকে। অভিভাবকের প্রক্রিয়াটা কিন্তু তাই। আর মালিক যখন আপনি বলেন তখন কি হয় জানেন তো, ও এই খালের মালিক আমি, কালকে এটা ভরাট করে 50টা প্লট বানিয়ে ফেলবো, ও এই জায়গার মালিক আমি, আমি বিরাট গাছ টাছ সব ফেলে দিয়ে বিলবোর্ড লাগে অ্যাডভার্টাইজমেন্টের ব্যবসা করব। এই মালিকানা সত্ত্ব ছেড়ে দিতে হবে। জনগণের এই এই মানে সাংস্কৃতিক ঐতিহ্যকে যারা পদদাবিত করতে চায় তাদেরকে মনে রাখা দরকার, তুমি বাবা মালিক না, আমার পরবর্তী প্রজন্মের কাছে ধান নেওয়া এই শহর যাচ্ছে তাই ভাবে কেউ এসে পারিয়ে দাম নিয়ে চলে যাবে। আমি মনে করি আমাদের প্রতিরোধ প্রতিবাদের জায়গা হওয়া উচিত সেই জায়গায়। আর সিটি কর্পোরেশনের মেয়রকে আমি দায়বদ্ধ করছি না, আমি ওনার কাছে দাবি করছি যে অধিকারে উনি জনগণের শক্তি নিয়ে ট্রাক স্ট্যান্ড সরিয়েছেন, সেই অধিকারে সড়ক ও জনপদের ওই অবৈধ রাজাকারী কর্মকাণ্ডকে প্রতিবাদ করে বন্ধ করে দেওয়া এখনই সময়, এবং বলা উচিত কি ধরনের গাছ কিভাবে আছে। এটা আপনি বলেছেন, উদ্ভিদবিদ্যানীরা রয়েছেন, পেশাজীবীরা রয়েছেন, তাদের মাধ্যমে পরিকল্পিত যাত্রায় বাংলাদেশ যেখানে যাওয়ার চেষ্টা করছে সেই জায়গায় যেই বাধা হবে আবর্জনার মতো অথবা ধান ক্ষেতের ওই উচ্ছিষ্টের মতো উপড়ে ফেলে দিতে হবে। কারণ আপনার মনে রাখতে হবে, ধান ক্ষেতে যদি আপনি এগুলো এই আবর্জনা বা এই উচ্ছিষ্টকে উপড়ে না ফেলেন ধানের ফলন হবে না। হ্যাঁ, কি বলছেন? আজকেই আমার কাছে মনে হয়েছে, সারাটা দিন মনে হয়েছে এত গরম কেন, কেন গরম হচ্ছে জানেন? আরবান হিট আইল্যান্ড তৈরি হচ্ছে, এই হিট আইল্যান্ডটা তৈরি আরও বড়, আগামী বছর বা তারপরের বছর আরও বেশি সাফার করতে হবে আমাদের। তাহলে এখন যেটা প্ল্যান করা উচিত, এখন থেকে গাছের সংখ্যা বাড়ানো দরকার। ঢাকায় শুধুমাত্র রোড সাইড প্ল্যান্টেশন আর হচ্ছে ছাদগুলো আছে। রোড সাইডের যদি কথা ধরি, এখানে যদি আপনি বনসাই শুরু করে দেন তাহলে এই কালচার কিন্তু টোটালি ধ্বংস হয়ে যাবে। একসময় দেখবেন ঢাকা থাকতে পারবে না, ওই গাছগুলো, ওই সবুজগুলো থাকবে না, এবং ওই গাছগুলো যেগুলো আছে সেগুলো আপনার, আমি বলে দিচ্ছি আমার সাথে চ্যালেঞ্জ হিসেবে নিতে পারেন, এই গাছগুলি 2 বছর পর আপনি পাবেন না। এবং তারা ওই 2 বছর 10 বছর বলেছে না, 2 বছরে ফায়দাগুলো লুটে নিবে এবং তারপরে সরে যাবে। তো এখনই সময় যে আমরা বড় বড় গাছ রোপণ করে আমার পরবর্তী জেনারেশন যারা আসতেছে তাদেরকে একটা সুন্দর ঢাকা শহর সিটি, এবং আমি সারা বাংলাদেশের কথাই বলছি, যে সারা বাংলাদেশে কিন্তু এনভায়রনমেন্ট একটা সুন্দর পরিবেশ যেখানে আমরা সুন্দরভাবে শ্বাস নিতে পারবো। কিন্তু এখন বড় গাছগুলো, স্যার একটু আপনাকে বলি, বাইরের যে ইয়াগুলো আছে দেখবেন তারা কিন্তু, এই যে বাইরের ছোট শহরগুলো আছে তারা কিন্তু গাছকে ঠিকই চমৎকার ভাবে, আপনি উদাহরণটা কেন দেন না? আজকে রাজশাহী দিকে দেখেন, হ্যাঁ কি হবে,
ধূলি দূষণের বিরুদ্ধে সারা পৃথিবীতে এক নম্বর, এক নম্বর শুধুমাত্র গাছের জন্য। এবং গাছ আর ফুটপাথ দিয়ে একটা শহর যে কত মানুষ পদচারী বান্ধব হতে পারে, জনবান্ধব হতে পারে, যদি ওদিকে যান আমি তো সেই দেশের সন্তান। তো তারা কি প্রকৌশলী না? ওই জন্য বলছিলেন প্রকৌশলীর দোষ, তা প্রকৌশলীর দোষ না, ওইখানে কি প্রকৌশলীরা করছেন না? করছেন। কেউ দেশকে ভালোবাসে, কেউ দেশের রাজাকার হয়। যারা রাজাকার হয় তার কি এই দেশের জন্মানো সন্তান না? সন্তান তো। এই এই জন্য বারবার বলছি এই রাজাকারদের হাত থেকে আগে প্রথমে অবমুক্ত করেন। আর আমি সিটি কর্পোরেশন থেকে বলি, আপনারই সিটি কর্পোরেশনে আপনাকে ম্যান্ডেট দিয়েছে, আমরা ভোট দিয়েছি, আপনি আমাদের প্রতিনিধি হিসেবে অন্য কেউ অধিকার চর্চা যার যা খুশি চর্চা করতে যদি যায় মুড়ে দেন হাত, এটি সময় হয়েছে। আর তা যদি না করেন 50% মানুষ নগরায়িত হবে আর মাত্র 15 থেকে 20 বছরের মধ্যে, সেই নগর যেন বসবাসযোগ্য থাকে নিশ্চিত করবেন কিভাবে? যদি সবাই হাল ছেড়ে দিয়ে ভাবেন না এটা ও করেছে আমি কি করব, রাজুক বলছে ও পরিকল্পনা ও চতুচ্চার করেছে আমি কি করব, এভাবে করে হয় না। শৃঙ্খলিত সুশাসনের মধ্যে দিয়ে যে নগরায়ন, সেই নগরায়নেই বসবাসযোগ্যতা নিশ্চিত হবে। প্রধানমন্ত্রী বলছেন, আপনিও বলেন, আমিও বলি, আমরা সবাই মিলে সরকার, ওই যে বলি রবীন্দ্রনাথ বলেছেন আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে, সেই রাজা কিন্তু মালিকের রাজা না, অভিভাবকের রাজায় পরিণত হোক। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আসলে এখনই সময় এই আমাদের দেশ, আমাদের দেশটাকে সুন্দর রাখার জন্য। আগামী এবছর গত বছর যদি আমরা গাছগুলো লাগাতাম তাহলে আজকে যে হিটটা ছিল ঢাকা শহরে, আজকে দিনটাতে যেটা আমরা সারাটা দিন কিন্তু সবাই কিন্তু একদম হাসপাস করেছে, এই অবস্থাটা কিন্তু তারপরের বছর আরো বাড়বে। তো এখনই সময় হলো যে আমাদের গাছগুলো লাগানো। এই রোড সাইড প্ল্যান্টেশন ছাড়া ঢাকা শহরে আর বড় গাছ লাগানোর মধ্যে কোনো জায়গা নাই। আমাদের দেশের যে ঐতিহ্য সম্পন্ন গাছগুলো আছে, হিজল, তমাল, তারপর হচ্ছে শিমুল, পলাশ, তারপর জারুল, কৃষ্ণচূড়া, রাধাচূড়া, এই যত আছে কদম, এই সবগুলো মিলিয়ে আমরা যদি প্ল্যান করে ঢাকাকে কালারফুল করতে পারি তাহলে এরপরের বছর, আগামী বছর, তারপরের বছর, তারপরের বছর আপনি দেখবেন মানুষ রিক্সা, গাড়ি, প্রাইভেট কারে চড়বে না, না চড়ে ওই যে আপনারা ফুটপাথ করে দিচ্ছেন সুন্দর করে, এই সুন্দর করে ফুটপাথ দিয়ে হাঁটবে আর গুনগুন করে গান বাজাবে, কেউ কেউ ভায়োলিনে বাজাবে ওখানে। তো আপনার, আপনি যদি করে না দিয়ে যান, আমি দুই মেয়রকে উদ্দেশ্য করে বলছি আপনারাই পারবেন, কারণ আমি দেখেছি আপনারাই পারবেন। আমি কথাটা আবার বলছি যে আপনারাই পারবেন ঢাকাকে আমাদেরকে একটা সুন্দর তৈরি করে দিয়ে, আপনি কোথায় যাবেন আমি জানার দরকার নাই, কিন্তু আপনাদের জন্য সারা জীবন দোয়া করবো আপনারা, যে দুইজন আপনারা আসছিলেন, দুইজন এসে আপনারা একটা সুন্দর পথ দেখিয়ে দিয়েছেন। আমি মন থেকে বলছি যে আপনারা পারবেন এই পরবর্তী জেনারেশনকে ভালো একটা জায়গায় দিয়ে যাওয়ার জন্য, আমি সেটাই আশা করি। যে দোয়াটা করলে যখন বলেন আপনি তো একদম সরাসরি দক্ষিণের মেয়র, একদম এক নম্বরের প্রেসিডেন্ট। আমাদের কিন্তু পরিকল্পনা সেরকমই রয়েছে যে যেমনটি এখানে দুইজন অতিথি বলছিলেন, যেমন ঢাকার যে নামকরণ নিয়েও কথা আছে, এই আপনি দেখেছেন কিনা ঢাক ফুল গাছ আছে একটা, আমাদের পরিকল্পনায় কিন্তু সেটাই আছে যে আমাদের যে সমস্ত এই মাঠ এবং পার্ক হবে সেসব জায়গায়ও কিন্তু আমরা এই ঢাক ফুল, যেটা যে ঢাকার ঐতিহ্য, সেইভাবেই করা হবে। এবং এর পাশাপাশি আমরা সাধারণ আমাদের যে নাগরিক আছে তাদেরকে উদ্বুদ্ধ করার আমাদের প্রক্রিয়া রয়েছে, যেমন আমরা মাননীয় মেয়র মহোদয় ঘোষণা দিয়েছেন, গত বছর আমরা দিয়েছিলাম যে যারা বাগানে অথবা বারান্দায় অথবা আঙিনায় যেখানেই বাগান করবে তারা হোল্ডিং ট্যাক্সের উপর 10% রিবেট পাবে, এবং সেটা এই বছরেও রয়েছে। এবং সেটাই আমরা করছি যে ঢাকাকে কিভাবে সবুজ রাখা যায় এবং সুন্দর রাখা যায়। এবং গত বছরও আমরা নাগরিকদের থেকে এই ধরনের ছবি সহ, এবং আমরা সরজমিনেও গিয়েছি কোনো কোনো জায়গায় যেহেতু 10% রিবেট তারা পাবে, এবং জনগণের মধ্যে ব্যাপক সাড়াও আমরা পেয়েছি। এবং আমরা এই শেরেবাংলা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের 4-5 জন ইঞ্জিনিয়ারকে আমরা প্রশিক্ষণ দিয়ে এনেছি যে কিভাবে উদ্যান করা যায় বা ছাদে বা বারান্দায় বাগান করা যায়, ছোটখাটো একটু আঙিনায় কিভাবে বাগান করা যায় সেরকম প্রশিক্ষণ দিয়েছি। এবং এটা আমরা বিভিন্ন এলাকার মধ্যে এটা আমরা ছড়িয়ে দিচ্ছি যে যাতে মানুষের মধ্যে আরো বেশি আগ্রহ সৃষ্টি। একটা ফোন আছে ভাই, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি মোহাম্মদ আসিফুর রহমান ভুইয়া, আমি একজন স্থপতি, আমি পান্থপথ থেকে বলছি। আমি আমার একটি প্রশ্ন সবার কাছে, এখানে স্পেশালি যিনি বৃক্ষবিদ আছেন ওনার কাছে, এই যে আমরা যে দেখছি গাছ একটা লাগাচ্ছি, বিদেশি একটা গাছ যেটা আমরা চিনিও না, আবার উত্তরবঙ্গ যান আপনি টোটালটাই কিন্তু
ওই ইউক্যালিপটাসের বনায়ন হয়ে গিয়েছে। তো এর মধ্যে আমাদের দেশীয় পোকা, আমাদের আমাদের দেশীয় যে পাখি, সেই পাখি কোনো খাদ্য পায় কিনা বা পাবে কিনা, সেই পাখি এখানে বাসা বানানোর কোনো মানে উপায় আছে কিনা, এইভাবে নীরবে নিভৃতে আমাদের জীববৈচিত্র্য নষ্ট হয়ে যাচ্ছে কিনা। চোখের সামনে আমরা দেখছি সুন্দর জিনিস, চোখের আড়ালে আমাদের জীব বৈচিত্র্য ধ্বংস হয়ে যাচ্ছে কিনা, সেটা আমার একটু প্রশ্ন সবার। জি জি, আপনাকে উনি ওটা ইয়া দিবেন লাস্ট মিনিটে, যেটা উনি উনি একটা ভয়াবহ ইয়া করেছেন যে পাখি, তাদের খাবার তারা তো নাই হয়ে যাবে। আপনি কক্সবাজার থামাচ্ছেন, ওই সেন্ট মার্টিনে বিল্ডিং কেন হচ্ছে এটা থামাচ্ছেন যে না ক্রিটিক্যাল জোন নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু পুরো বাংলাদেশে ক্রিটিক্যাল জোন, প্রত্যেকটা পুরো দেশটাকে যদি ক্রিটিক্যাল জোন মানায় দেয় তাহলে কি হবে? জি, তারপর আপনার কাছে যাচ্ছি আমরা না, সেই জন্য আমাদের এই ঢাকার সবুজায়ন করার ব্যাপারে আমাদের উদ্যোগ রয়েছে। যেটি বললেন যে যেদিকে যাচ্ছি তাতে পাখি কি করে খাবে, মানে ওদের কি বিচরণ কি হবে, নিধন করছেন কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু যখন মূল শহরের মধ্যে যেখানে লাখ লাখ লোক থাকে, যখন তাদের এই জায়গায় আপনি নিধন করে ফেলবেন তখন তো কেউ না। সেটা তো যেমন আমাদের দেশে যে দেশীয় যে সমস্ত ফল ফলালি ছিল সেটা তো আমরা তো ওইটা শহরে লাগাইতে পাচ্ছি না, স্বাভাবিক কারণে আমাদের যে অন্যান্য প্রাণীর যেগুলো এই ফল ফলালি খেয়ে বাস্ত তাদের তো আসলে নিশ্চিন্ন হতে যাচ্ছে। এবং আপনারা এখন লক্ষ্য করবেন যে অনেক জায়গা থেকে বানর লোকালয়ে চলে আসে, কারণ সে বনের মধ্যে তার যে খাবার সেটি সে পায় না। তো স্বাভাবিক কারণে পশু পাখিও আমরা দেখতে পারবো না, কোকিলের ডাকও শুনবো না, এরকম অবস্থার মধ্যেই যাবে যদি সেরকম না হয়। তাহলে এই আপনাকে প্রশ্নটা করেছে, আপনি আমাকে বলেন, উনি একটা দারুণ কথা বলেছেন, প্রশ্নটা করেছেন। জি, এই প্রশ্নটা শুনতে আমার মনেরও। জি, এবং উনি যে সময়ে যে প্রশ্নটা করেছেন এই প্রশ্নটার জন্য ওনাকে আমি আসলে ধন্যবাদ দিচ্ছি। কারণ হচ্ছে ঢাকা শহরে আমরা আরবানাইজেশন করছি, বড় বড় গাছ কেটে ফেলেছি, ইউক্যালিপটাস লাগিয়েছি, ইকবাল হাবিব ভাই যেটা বললেন যে আমরা আসলে প্ল্যান ছাড়া অনেক গাছ লাগিয়েছি, যেই গাছগুলোতে সমস্যা করেছে আমাদের এনভায়রনমেন্টকে, আর জীব বৈচিত্র্য নষ্ট করে দিয়েছে। কেমন করে দেখেন, পাখিগুলোর খাবারের জন্য সে কিন্তু ঘুরবে, সারাদিন বাসা বানাবে শীতে প্রচণ্ড, গত বছর তার আগে বছর একবার দেখেছিলাম প্রচণ্ড শীত পড়েছিল, তখন ওই শীতের সময় যে সে একটা ঘর বানাবে, গাছের ভিতরে ঘর বানাতে পারছিল না। অনেকে দেখেছি গ্রাম দেশে তারা ওই ইয়ে করে বানিয়ে দেয়, আমরা ঢাকা শহরে কিন্তু কিছু কিছু বানিয়ে দিয়েছিলাম যে অন্তত শীতটাতে বেঁচে থাকা। পুরো একটা শহরে দেখলাম মাদারীপুর এইসব জায়গাতে ওরা ওরা হাড়ি দিয়ে দেয় ছোট ছোট গাছের মধ্যে, এটা গাবান্ধায় করেছে। আমরা শেরেবাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটি, আপনারা জানেন যে ঢাকা শহরে ছোট একটা গ্রাম শেরেবাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটি, আপনি ওখানে কুকিলের ডাক শুনবেন, সব ধরনের পাখি দেখবেন, সবকিছু আছে। তার জন্য আমরা ওখানেও কিন্তু ঘর বানিয়ে দিই আমরা শীতকালে, যদিও শীত খুব বেশি পড়ে না। তো উনি যেটা প্রশ্ন করেছেন এটার জন্যই আসলে প্ল্যানটা দরকার। ইকবাল হাবিব ভাই বারবারই বলেছেন যে আসলে গাছ লাগালেই হবে না, এটা সাস্টেনেবল হবে কিনা। আমি রাস্তার মাঝে একটা বড় আম গাছ লাগিয়ে দিলাম, তা কিন্তু হবে না, কারণ আম পড়ে আমাদের একটু অ্যাক্সিডেন্ট করতে পারে, আবার আম গাছের শিকড়টা যাবে কোথায় সেটাও খেয়াল রাখতে হবে। সব কিছু মিলিয়ে প্ল্যান করতে হবে যেন এটা সাস্টেনেবল হয় এবং এটা পরিবেশ বান্ধব হয়, এবং ওই যে পাখিরা যেন ওইখানে বাসা বাঁধতে পারে, ওরা যেন প্রজনন করতে পারে, এবং পরবর্তী জেনারেশন যেন আমরা কোকিলের শব্দ শুনতে পাই, ডাক শুনতে পাই, সেরকম একটা পরিবেশ বান্ধব তৈরি। শেষ পর্যায়ে আমি শুধু বলবো, প্রণোদনার ব্যবস্থা যেভাবে সিটি কর্পোরেশন করেছেন, বৃক্ষরোপণের, গাছাত বাগান করার, ও আঙিনায় বাগান করার, শাস্তিও তাদের দায়িত্ব, প্রণোদনার শাস্তির পাশাপাশি যেতে হবে। আর দ্বিতীয়ত, জীব বৈচিত্র্য বিনাশকারী যে কোনো কাজের বিরুদ্ধে জনমত কিন্তু পরিষ্কার। আমাদের একটা অনুষ্ঠানে, স্থপতিদের ভবন উদ্বোধন অনুষ্ঠানে এসে প্রধানমন্ত্রী বললেন যে আমরা ভেন্টিলেটার রাখতাম আগে, আপনারা এখন ভেন্টিলেটার বন্ধ করেছেন, এখন চড়ুই পাখি বাসা বাঁধবে কোথায়? তাকে কি শহর থেকে তাড়িয়ে দিলেন? আজকে শহরে চড়ুই পাখি, কোকিল এবং সেই সঙ্গে একসময় টিয়া পাখি ভর্তি ছিল, আমরা সব কিছু মেরে ফেলছি। এবং যারা এগুলো করছে তাদেরকে স্মরণ করে দিতে চাই, আজকে সিঙ্গাপুর বা মালয়েশিয়া অথবা আপনি অস্ট্রেলিয়ায় একটা প্ল্যান্ট নিয়ে ঢোকার চেষ্টা করেন, আপনাকে ঢুকতে দেয় কিনা দেখেন, তাহলে আমি যেখানে আমি বাধা দেব সেখানে আমি আমদানি করে নিজের পকেটের পয়সা দিয়ে, বৈদেশিক মুদ্রা কষ্ট করে অর্জিত করা সেই পয়সা দিয়ে 3 কোটি টাকার কন্টেনারে করে বিদেশি গাছ আনবো কেন? এই প্রশ্নের জবাব দিতে হবে, এদের বিচার করতে হবে, যাতে ভবিষ্যতে এই ধরনের ধারণাও কেউ নিতে না পারে। আমার ঐতিহ্য, আমার সংস্কৃতি লালন করার দায়িত্ব আমার, একে নিয়ে গর্ব করার দায়িত্ব আমার, পরবর্তী প্রজন্মের হাতে তুলে দেওয়ার দায়িত্ব আমার, সেটি হোক আমাদের মুখ্য উদ্দেশ্য। তো আমাদের সময় শেষ হয়ে গেছে, আপনাদেরকে ধন্যবাদ। কিছু বলবেন আপনি? না, আমরা এটাই বলতে চাই যে যেটি আমাদের এখানে অতিথিরাও বলেছেন, সিটি কর্পোরেশনও সেটা ওন করে যে ঢাকার দেশীয় গাছ
দেশীয় ফুল গাছ এবং যাতে করে মানুষ ছায়া পায়, আবার পাশাপাশি জীব জন্তু যারা যেগুলো রয়েছে তারাও যেন জীবন ধারণ করতে পারে। এর পাশাপাশি মানুষেরও কিন্তু ছোট ছেলেমেয়েরাও কিন্তু ফল খেতে চায়, পশু পাখি যেমন খেতে চায়, গাছের থেকে ফল খাওয়াটাও একটা আনন্দের ব্যাপার আছে। সেই কারণে আমাদের যে নগরায়ন হচ্ছে, বাসাবাড়ি হচ্ছে, সেখানে আমি মনে করি যে আরো কিছু জায়গা ছাড়া উচিত, অন্তত কিছু আঙিনায় ফলের গাছ হলেও থাকা উচিত। তো আপনাদের ধন্যবাদ, সময় শেষ হয়ে গেছে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল, শুভরাত্রি।